নিপা কলেজের খুব মেধাবী ছাত্রী, তার বাবারও অনেক টাকা, একে তো ভালো ছাত্রী আর ও বড়লোক বাবার একমাত্র মেয়ে, তাই একটু অহংকারী টাইপের মেয়ে। আর এদিকে কলেজের একটা ছেলে সিপন নামের নিপাকে ভালোবাসত, গরিবের ছেলে বলে নিপাকে কখনো তার ভালোবাসার কথা বলেনি। কিন্তু নিপা কলেজের আর একটা ছেলের সাথে প্রেম করত, তবে ওই ছেলের চরিত্র এত ভালো না। আর এই কথাটা নিপার বান্ধবীরা অনেক বুঝানোর পরেও নিপা বুঝত না। আর সিপন তো পাগলের মতো নিপাকে ভালোবাসত, নিপা জানত এই কথা, কিন্তু সিপন গরিব বলে পাত্তা দিত না। সিপন একদিন সাহস করে কলেজের বারান্দায় একটা ফুল নিয়ে দাঁড়িয়ে রইল, যে আজ যেভাবে হোক নিপাকে তার মনের কথা জানাবে। নিপা, তোমাকে একটা কথা বলার ছিল। নিপা, বলো। সিপন, তোমাকে অনেকদিন আগ থেকেই আমি ভালোবাসি, প্রথম দেখার পর থেকেই কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক, রাগান্বিত হয়ে। দেখো, আমি অন্য কাউকে ভালোবাসি, আর তুমি আমাকে ভালোবেসে দিতে পারবেই বা কি? থাকো তো বস্তির মাঝে আর ভালোবাসো আমাকে। হা হা হা, সত্যি খুব হাসি পাচ্ছে তোমার কথা শুনে। সিপন মনটা খারাপ করে নিচু স্বরে বলল, দেখো নিপা, জানি আমি গরিব, কিন্তু গরিব বলে কি আমার ভালোবাসার অধিকার নেই? আর তুমি আমাকে ভালো নাই বা বাসো, তবে তুমি যাকে ভালোবাসো সেই ছেলেটা ভালো না, তোমাকে কষ্ট দেবে, আর আমি চাই না কখনো তুমি কষ্ট পাও। নিপা আরও রেগে গিয়ে বলল, আমার ব্যাপারে তোকে না ভাবলেও চলবে। সিপনের হাত থেকে ফুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। এরপর থেকে যখনই সিপনকে দেখত তখনই নিপা অপমান করত, সবার সামনে অপমান করলেও সিপন কিছু বলতো না, উল্টা বলতো, আমি যে তোমাকে খুব ভালোবাসি তাই তুমি আমাকে যতই অপমান করো একটুও কষ্ট হয় না। সবসময় নিপার পিছে ঘুরত সিপন আর বলতো, পৃথিবীতে আমার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, এটা আমি একদিন বুঝিয়ে দেব তোমায়। নিপা তখন বলল যে, যদি আমাকে এতই ভালোবাসো তাহলে আমার সামনে কখনোই আসবি না তুই। সেই দিন নিপার বয়ফ্রেন্ড সিপনকে কলেজের মাঠে অনেক মেরেছে, সিপন তার কোনো প্রতিবাদ করেনি, কারণ নিপা কষ্ট পাবে বলে। পরে নিপা তার বাবাকে বলে সিপনকে কলেজ থেকে বার করিয়ে দেই, আর দেখা যায়নি সিপনকে সেই দিনের পর। কয়েক বছর কেটে গেল, একদিন নিপা অসুস্থ হয়ে পড়ে হসপিটালে অ্যাডমিট হওয়ার পর জানতে পারে যে নিপার দুই কিডনি নষ্ট হয়ে গেছে। তার বাবার তো টাকার অভাব নাই, সব জায়গাতেই খুঁজতেছে কিন্তু কোথাও পেল না। নিপার তো হুঁশ নেই, পড়ে আছে বিছানায়। আর এইদিকে ডাক্তার বলল, তাড়াতাড়ি যদি কিডনি না দেয়া যায় তাহলে নিপাকে বাঁচানো যাবে না। অবশেষে কিডনি পাওয়া গেল। অপারেশনের পর নিপা সুস্থ হলো। যখন নিপার হুঁশ আসতেই চারিদিকে দেখতে লাগলো, তার মা বাবা সবাইকে দেখতে পেল, কিন্তু তার ভালোবাসার মানুষটিকে না দেখেই নিপার বুকে যেন কেঁপে উঠল। তার ভালোবাসার মানুষটা তাকে বাঁচানোর জন্যে কিডনি দিয়ে দিল বলে পাগলের মতো হয়ে উঠে নিপা ডাক্তারকে বলল, আমাকে কিডনি কে দিল? তখন ডাক্তার নিপাকে নিয়ে গেল সেই লাশের সামনে। নিপার শক্তি নাই লাশের মুখের থেকে সাদা কাফনটা সরানোর। সাহস করে যখন কাফনটা সরালো, নিপা কান্নায় মাটিতে লুটিয়ে পড়ল। কথা বলার শক্তি হারিয়ে ফেলল নিপা, কারণ এই লাশ তো সিপনের, যাকে সে সারা জীবন শুধু অপমান করেছে। এরপর ডাক্তার নিপাকে বলল, আপনার ভালোবাসার মানুষটি আপনাকে একটিবারের জন্যেও দেখতে আসেনি, আর সিপনের দেয়া একটা চিঠি দিল। চিঠিতে লেখা ছিল, তুমি তো আমার মুখ কখনো দেখতে চাওনি, জানো, তুমি না বলেছিলা সত্যি যদি তোমাকে ভালোবেসে থাকে তোমার সামনে যেন কখনো না আসে। দেখলে তো কতটুকু ভালোবাসি তোমায়, একটিবারের জন্যেও তোমার সামনে আসেনি, জানো, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, আর সেই তুমি তো কখনো আমার ভালোবাসাকে বুঝোনি। বলতে পারো কি করবো এই জীবন দিয়ে, যে জীবনে তোমাকে পাবো না আর,
তাই তো চিরবিদায় নিলাম। আর কখনো তোমার সামনে এসে বলবো না ভালোবাসি তোমায়, অনেক বেশি ভালোবাসি তোমায়। আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবে, একটিবারের জন্য আমাকে বুকে জড়িয়ে ধরো না। চিঠি পড়া শেষ হইতেই নিপা শিপনের লাশটা বুকে জড়িয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, শিপন আমাকে ছেড়ে কেন গেলি। চিঠির শেষ লাইনে লেখা ছিল, ও এই পাগলি খবরদার কাঁদবি না, কাঁদলে আমার আত্মা কষ্ট পাবে। একা থাকাটাকে অভ্যাস করে নেওয়াটা ভালো, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে একাই হেঁটে যেতে হয়। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময়ই নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। সাহায্যের হাত খুব ছোট হলেও চলবে, কিন্তু সাহায্যের মানসিকতা বড় হওয়া খুব দরকার। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা ও আবর্জনা সৃষ্টি করা। অন্যের দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা আগে খুঁজত, তাহলে বোধহয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। আলো বলে, অন্ধকার তুই বড় কালো, অন্ধকার বলে, ভাই তাই তুমি আলো। ঘামতে দেখেছি কিন্তু কাঁদতে দেখিনি, তিনি হলেন বাবা। মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন, হ্যাঁ একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে নিজের লোক আর কেউ নেই। মিথ্যাকে ছড়িয়ে দেয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না, সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। মানুষকে চেনা বড়ই মুশকিল, কে কেমন মানুষ তা সহজে বুঝতে পারবে না। যখন তার স্বার্থে আঘাত লাগবে তখনই সে তার আসল রূপটা তোমায় দেখাবে। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতরে ঘৃণা তৈরি করো না, একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতাই নয়, মানুষ হিংসা করে সফলতাই। রূপ, যৌবন, অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না, শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে। চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না, যে তোমায় ভরসা করে তার সঙ্গে প্রতারণা করো না, যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।